কোচবিহার শহরের 3 নম্বর ওয়ার্ডের নিকাশী নালা থেকে শুরু করে রাস্তা বিভিন্ন সমস্যা নিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। কোচবিহার শহরের কামেশ্বরী রোড অমরতলা চৌপতি পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, বিগত 20 বছর ধরে এই ওয়ার্ডের অবস্থা বেহাল হয়ে রয়েছে। বিষয়টি ওয়ার্ডের কাউন্সিলর থেকে শুরু করে চেয়ারম্যানকে জানানোর পরেও কোনো রকম কাজ হয়নি। অল্প বৃষ্টিতেই এলাকা জলমগ্ন হয়ে বাড়িতে জল ঢুকে পড়ছে, সাধারণ মানুষদের নাজেয়াল হতে হচ্ছে। পাশাপাশি ওয়ার্ডের সমস্ত গলির রাস্তাগুলো ভেঙে গিয়েছে। ওয়ার্ডে কি সমস্যা হচ্ছে বর্তমানে? আমাদের ওয়ার্ডের সমস্যা হচ্ছে রাস্তা, রাস্তা ভেঙে একদম সেই একটু বৃষ্টি হলেই জল হয়ে যাচ্ছে, সবার বাড়ি বাড়ি জল চলে যাচ্ছে, রাস্তা দিয়ে হাঁটা যাচ্ছে না, মানে সামান্য একটু বৃষ্টিতে জল হয়ে যায়, জল হয়ে যায়। তারপরে আরেকটা সমস্যা হচ্ছে আমাদের পানীয় জলের ব্যবস্থা একদমই নেই, আমরা জল পাচ্ছি না, জল পড়ে না, কিনে কিনে জল খাচ্ছি, সবার তো আর ক্ষমতা নেই জল কিনে খাওয়ার মতো, জল পাওয়া যাচ্ছে না, সেটা একটা বড় সমস্যা। রাস্তার সমস্যা ভীষণ সমস্যা, এটা বলার মতো না, বলার মতো না যে এতটাই সমস্যা হয়ে যাচ্ছে। ড্রেনে জল যায় না, ড্রেন পরিষ্কার হয় না, ড্রেন এমনি নোংরা থাকে, ড্রেন একটু বৃষ্টি হলে ড্রেন ডুবে যায়, রাস্তার মধ্যে জল ঘরে, মানে কি বলবো আর, ভয়াবহ দৃশ্য। আমাদের কি চাইছেন এখন? আমরা চাচ্ছি আমাদের রাস্তা ঠিক হোক, রাস্তা ঠিক হোক, রাস্তাটা যেন অতি সত্ত্ব রাস্তা ঠিক করে, পাকা করে, ড্রেনগুলো পরিষ্কার রাখে, ড্রেন ঠিক করে নতুন করে, তারপর আমাদের পানীয় জলটা যেন আমরা ঠিক মতো পাই। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ ও সদর মহকুমা শাসক সঞ্জয় পাল। প্রায় 2 ঘন্টা অবরোধ চলার পর সদর মহকুমা শাসক সঞ্জয় পালের আশ্বাসে অবরোধ উঠে যায়। আজকে অবরোধ করেছিল ওনারা দীর্ঘদিনের, ওদের অভিযোগ ইনাদের যে এই এলাকা ওয়ার্ডের অবস্থা খুবই খারাপ রয়েছে, কি বলবেন মিশাটা? ওনারাই আমাকে ফোন করেছিল, তখন আমি একটা অনুষ্ঠানে ছিলাম, তো সেখান থেকে আমাকে ক্লাসে দেরি হলো, কারণ আমার একটা অন্য ইয়ে ছিল। তারপর আমি এসেছিলাম, ওনাদের এগুলো দেখলাম, কিছুটা ঘুরেও দেখলাম। আমাদের যিনি মাননীয় অ্যাডমিনিস্ট্রেটর এখন আছেন, তাকে আমি ব্যাপারটা অভিহিত করব, কারণ আজকে রোববার দুদিন আছে আমাকে। আশা করি তিনি তার যে এসেই বা ওনারা যা উইং আছে তাদেরকে নিয়ে এদেরকে একটা ব্যবস্থা করার চেষ্টা করার ব্যবস্থা করবেন। অনেকগুলো অনেক পুরনো সমস্যা, তবু তো আমার দেখা যায় যতটা করা যায়।